হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। গাইস, আমি আলহামদুলিল্লাহ তোমাদের দয় অনেক ভালো আছি। গাইস, সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু আজকে 16 ডিসেম্বর উপলক্ষে কিন্তু প্রীতি ইলাইট পাসটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। গাইস, সবাই কিন্তু ক্লেম করে নিতে পারবে। তোমরা যারা এখনও ইলাইট পাসটা ক্লেম করতে পারে না, তারা কিন্তু খুব সহজেই ক্লেম করতে পারে। কারণ এই গাইস, এই ইলাইট পাসটা কিন্তু 31 ডিসেম্বর পর্যন্ত মেয়াদ আছে, আর 31 ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমরা নিতে পারবে। গেছি এখান থেকে তোমরা চলে যাবে সরাসরি বুইয়ার ইপিতে। ইপিতে গিয়ে দেখতে পাবে যে দুইটা এতে আছে লগ ইন ডিটেইলস থেকে তোমরা কিন্তু এটা ক্লেম করে নিতে পারবে। এবং গাইস, তোমরা কিন্তু ইলাইট পাসটাও কিন্তু ক্লেম করে নেবে। গাইস, আরেকটা কথা, গাইস আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু নতুন উইন্টারল্যান্ড ইভেন্ট আসতে চলেছে, সেই ইভেন্টটাও কিন্তু খুব শীঘ্রই আমাদের বাংলাদেশ সার্ভারে চলে আসবে। গাইস, ফুটবল ফ্যামিলি ইভেন্টটা যাওয়ার পরেই কিন্তু গাইস এই ইভেন্টটা তোমরা দেখতে পাবে। আর আরেকটা কথা, তোমরা কিন্তু নতুন আরেকটা ইভেন্ট দেখতে পাবে, সেটা হচ্ছে ব্ল্যাক টি শার্ট এবং হোয়াইট টি শার্ট। গাইস, এই দুইটা কিন্তু, এই ইভেন্ট দুইটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের চারবারে কিন্তু চলে আসতেছে। গাইস, তোমরা সরাসরি চলে যাবে ইলাইট পাসে। ইলাইট পাসে যাওয়ার পর তোমরা এইখান থেকে কিন্তু ক্লেম করে নিতে পারবে সহজেই। কিন্তু তোমরা এয়ারটা নিতে পারবে। গাইস, আমি আগে ব্যাচেসগুলো কমপ্লিট করে নিচ্ছি। গাইস, দেখো আমার কিন্তু ব্যাচেস এখন কমপ্লিট হয়ে 225টা। আমার কিন্তু লাগবে 250টা, কারণ ফুল ইলাইট পাসটা যদি আমি নিতে চাই তাহলে আমাকে 250টা ব্যাচেসই কমপ্লিট করতে হবে। গাইস, চলো, আমার 251টা ব্যাচেস হয়ে গেছে। এবার ইলাইট পাসটা কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। গাইস, দেখো আমাদের এখানে কিন্তু আছে অনেকগুলো, সব কিছু ক্লেম হয়ে গেছে। চলো ক্লেম করে দেখা যাক। গাইস, এখানে কিন্তু প্রথম অবস্থাতে আমাকে একটা গাড়ি দিয়েছে। গাইস, এখানে একটা মেয়ের বান্ডিল দিয়েছে, আফতার দিয়েছে। গাইস, একটা বান্ডিলের পোশাক দিয়েছে। গাইস, এইখানে দেখতেই পাচ্ছ যে অনেক গাইস ফিমেল ক্যারেক্টার একটা বান্ডিল পেয়ে গেছি ইলাইট পাসটা ক্লেম করার প্রথম অবস্থাতেই। গাইস, এটাকে কেউ করে দেওয়া যাক। গাইস, এখানে কিন্তু অনেকগুলো রিওয়ার্ড দেওয়া হয়েছে। গাইস, এটা কি একটা গানের স্কিন দিয়েছে। গাইস, একটা ড্রেস আপও দিয়েছে। এইখানে মনে হয় ম্যাক্স সেভেন একটা স্কিনও দেওয়া হয়েছে। গাইস, এখানে একটা স্টোনও পেয়ে গেছি। গাইস, এখন মনে হয় কিছু একটা দেবে। গাইস, এইটা হচ্ছে, এটা কি আবার, ও এইটা স্কিটবোর্ড। গাইস, এইটা দিয়ে নামতে হয়। গাইস, গেম ভিতর এটা দিয়ে নামতে হয়। গাইস, দেখতে পাচ্ছ, গাইস কংগ্রেচুলেশন দিয়ে দিয়েছে। গাইস, এইটা এইটা এটা ব্যাকপ্যাক। গাইস, এটা একটা ব্যাকপ্যাক ভাই, ও স্টিল লেভেলের একটা ব্যাকপ্যাক দেওয়া হয়েছে গাইস ইলাইট পাসটার মধ্যে। গাইস, ও ভাই ভাই ইমোট পেয়ে গেছি। গাইস, ফাইনালি গাইস ইমোটটা পেয়ে গেছি। গাইস, ও স্টিল লেভেলের ইমোট। গাইস, গাইস এই ইমোটটা কিন্তু আমার আমার কাছে নেই, তোমাদের কাছেও নেই, কিন্তু তোমরা পেয়ে যাও। আমি পেয়েছি গাইস 250টা বেজেসের পর। গাইস, আমি এই বান্ডিলটা পেয়ে গেলাম। গাইস, এইটা কিন্তু একটা টুপি। গাইস, তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু ইলাইট পাসটা ক্লেম করতে পারে। যারা এখনও ক্লেম করতে পারো না, গাইস অনেকের কাছে কিন্তু এই অপশনটা এখনও আসে নাই, তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু এই অপশনটা পেয়ে যাবে 31 ডিসেম্বরের মধ্যে। তোমরা কিন্তু ইলাইট পাসগুলো কমপ্লিট করে নিতে পারো। গাইস, দেখতেই পাচ্ছ আমার এখানে কিন্তু 251টা বেজেস আছে, আর সবগুলাই কিন্তু ইয়েলো কালার হয়েছে। গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলটা নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করতে বলবে না। আল্লাহ হাফেজ।